নারদাকাণ্ড মনে পড়ে, সেই স্ট্রিং অপারেশন যেখানে মদন মিত্র, ফিরাদ আকিম সহ তৃণমূলের একাধিক প্রভাবশালী নেতাকে ঘুষ নিতে দেখা গিয়েছিল। এবার আবারও এক স্ট্রিং অপারেশন, তবে এবার কোনো সংবাদ মাধ্যম নয়, স্ট্রিং অপারেশন চালালেন চাকলার এক সাধারণ যুবক। ভাইরাল হলো তৃণমূল পঞ্চায়েতের প্রধানের অবৈধভাবে টাকা নেয়ার ভিডিও। কেন্দ্রীয় সরকারি প্রকল্পে টাকা নয় ছয়ের অভিযোগ উঠেছিল অনেক আগেই, এইবার একেবারে হাতে নাতে ধরা পড়লেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে অনৈতিকভাবে উপভোক্তার কাছ থেকে কাটমানি নেওয়ার ভিডিও সামনে চলে এলো চাকলা পঞ্চায়েত প্রধানের। অভিযোগ উঠেছে দেগঙ্গার চাকলা পঞ্চায়েতে তৃণমূলের প্রধান মৌমিতা দাস কাহার প্রধানমন্ত্রীর আবাস যোজনায় দুই দফায় প্রায় 30,000 টাকা হাতিয়েছেন এক উপভোক্তার থেকে। এক উপভোক্তার থেকে চাকলা পঞ্চায়েত প্রধানের কাটমানি নেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিওতে উপভোক্তা এবং পঞ্চায়েত প্রধানের টাকা দেওয়া নেওয়ার কথোপকথন এবং ছবি স্পষ্ট ধরা পড়েছে মোবাইল ক্যামেরায়। ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে দেগঙ্গা এলাকায়। সূত্র মারফত জানা যাচ্ছে, কাটমানি নেওয়ার ভিডিও ভাইরাল হতেই গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত পঞ্চায়েত প্রধান মৌমিতা দাস কাহার। পঞ্চায়েত প্রধান যে দুর্নীতি করতেন তা স্বীকার করে নিয়েছেন ওই পঞ্চায়েতেরই তৃণমূল সদস্যরাও। অভিযুক্ত পঞ্চায়েত প্রধানের বরখাস্তের দাবি তুলেছেন তারাও। এই সুযোগে রাজ্যের শাসক দলকে আক্রমণ শানাচ্ছে বিজেপি। দলীয় সূত্রে জানা গিয়েছে, সরকারি প্রকল্পে একের পর এক দুর্নীতির অভিযোগে চাকলা পঞ্চায়েতের তৃণমূল প্রধান মৌমিতা দাস কাহারকে বরখাস্ত করার দাবিতে দেগঙ্গার বিডিওর কাছে অনাস্থা প্রস্তাব জমা দেবে তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যরা।